আমি যাচ্ছি আমার সেন্টারের রাস্তায়, যেতে যেতে দেখলাম একটা ধানে বেঁচে তুলছে, তা ভাবলাম একটা ছবি তুলে নিই। তো সেখান থেকে আমি চলে গেলাম আমার সেন্টারে। তো সেন্টারে গিয়ে বাচ্চাদের পড়াশোনা করালাম, এগুলো আমার সেন্টারের বাচ্চা, আর আমি ওদেরকে পড়াশোনা করাচ্ছি ছোট ছবি মাধ্যমে পড়া। আমাদের টিচাররা বলে দেখো খবর শুনে আমার সেন্টারের বাচ্চারা মাঝখান করে পড়াশোনা করে, দেখতে কত সুন্দর ছড়া বলে ওরা। তো দেখো এগুলোকে ছড়াগুলো বলানো হলো, তো এরা এখন ছড়া বলা হয়ে গেছে। তো এবার একটা পুচকে মেয়ে ছিল, ও বায়না করছিল আমার একটা নাচ করবে তাও গান করে। তো দেখো বকগুলো কেমন উঠছে আর ট্রাক্টরে জমি চাষ হচ্ছে, দেখেছো কত সুন্দর এই বকগুলো। তো আমাদের এখানে গোটা মাস ঠিক গ্রীষ্মের ধান চাষ হয়। তো দেখো গ্রীষ্মের ধান চাষ করতে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে, তো কত সুন্দর দেখো। তো পাশেই দেখলাম আর একটা জমিতে সবাই বিচন তুলছে, ধানের বীজ তুলছে, তাও ভাবলাম সেখানেও একটা ছবি তুলে নিই, তো নিলাম। আর এখানে দেখো পাশে ধানের বিচনগুলো তোলা হয়ে গেছে, কয়েক দুটা আদিবাসী মহিলারা ওরা ধান পুঁতছে, তো ওদেরও একটা ছবি নিয়ে নিলাম। হাই বন্ধুরা, আমাদের ধান পোতা হচ্ছে মাঠে, দেখো এখানে দেখো আমাদের বিচন গ্রীষ্মের তোলা চাষ, হয়ে কত গেছে, ধান জমিতে পোতা চাষ হয়, এদিকে কত দূর কিছুটা হয়ে পর্যন্ত। গেছে। তো তোমাদের ওদিকে কি তো ধান পোতা হয়ে গেছে? দুটো আদিবাসী আমাদের মহিলা ছিল, এখানে ওরা ধান ধান পোতা করছিল, এখনো চলছে। তো ওদেরকে তো বললাম তোমরা দেখো, এখান থেকে ধান হ্যালো পোতো, আমি গাইড, একটা তোমাদের দেখো ভিডিও এ দেখো বানিয়ে নিই। বিচনগুলো পড়ে আছে। তো ওরা তো আমার তোমাদের কথা কাছে ধান শুনে পোতা হয়েছে, প্লিজ কমেন্ট কাছে করে এসে জানাও। থ্যাংক ইউ। ধানগুলো উঠতে লাগলো, আর ওদেরকে বললাম একটা গান করো আদিবাসী মহিলা, না একটা গান করো তাও তোমরা, আদিবাসীরা এ দেখো আস্তেও আরম্ভ করে গান দিয়েছি করলো আমি, না। তো আরম্ভ আরো করে দুজন দিয়েছি, কি ছিল, সুন্দর তারা দেখো। বললো আমরা গান করব। এ দেখো তো ওরা দুজনেই এ একটু গান দেখো করলো, ধান, আর আমি এখানে ভিডিওটা শেষ করলাম। ওদের গানটা কেমন হলো আর আমার ভিডিওটা কেমন হলো, আর না কত একটা গান তাড়াতাড়ি বলো, ধান ফুটছে দেখো। আমার বলছো না ভিডিওটা কিন্তু, ভালো লাগলে হ্যাঁ প্লিজ বলো বলো, একটা লাইক করবে আর একটা সাবস্ক্রাইব এই একটা করবে, গান বলো কেন গো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।